আমি যে আমি উচ্চ আদালত পর্যন্ত দেখবো, আমি শেষ না দেখে মাঠ থেকে যাবো না। তাই উচ্চ আদালতে আপনি কে সবার আমরা শ্রদ্ধা আছে যে আইনের উপর কেউ নাই, মানুষ যাই যাতে ষড়যন্ত্র করুক না কেন, আদালতের উপর কেউ নাই। তাই আদালতের উপর বিশ্বাস থাকে আমি যে সাহস রাখলাম না আমি উচ্চ আদালতের রায় পাবো। তাই আপনাদের ভালোবাসার দোয়ায় আমি রায় পেয়েছি, আমি নির্বাচন করবো আপনাদেরকে বলেছে, আমি মাঠে থাকবো লড়বো আপনাদের ভালোবাসাতে। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি দুই একের মধ্যে আপনার মার খাই কী পাবো জানিয়ে দেবো সবাইকে। আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। পুরো চার আসনে হিরো আলম মনোনয়নপত্র দাখিল করেন এবং সেখানে দাখিল করার পর রিটার্নিং অফিসার সেই মনোনয়নপত্রটা বাতিল করে, তার এগেনস্টে নির্বাচন কমিশনে আপিল হয়, আপিলটাও ডিসমিস হয়। তা আমরা সেই দুই অর্ডারে এগেনস্টে এখানে হাইকোর্টে রিট ফাইল করেছিলাম এবং রিটটা অ্যালাউ হয়েছে এবং এখন মনোনয়নপত্র আর মানে নির্বাচনে আর কোনো বাধা নাই। তার মানে কি নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে? জি জি, হাইকোর্ট সেটা ডাইরেক্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। নির্বাচন কমিশনের প্রতি কোর্টের অর্ডারটা কি দাঁড়ালো? হ্যাঁ, অনারেবল হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে নির্বাচন কমিশনারে ওই এটা যে বাতিলটা করছে এটা সাসপেন্ড করছে, মানে স্থগিত করছে। বাতিল কেন করা হয়েছিল? বাতিল নিচের কোর্ট ক্যান্সেল করছিল সেটা দ্বৈত চয়ন পদ্ধতির মাধ্যমে, যে দুইটা ভোট বলছিল যে একাধিক ভোটারের স্বাক্ষর মিল নাই, কিন্তু সেখানে স্পেসিফিকভাবে বলা ছিল না যে কোন ভোটার, কোনো নাম উল্লেখ ছিল না, এই বলে রিটার্নিং অফিসার সেটা ক্যান্সেল করেছিল। তার এগেনস্টে আপিল করা হয়েছিল, সেখানেও একই কথা বলেছে। তার এগেনস্টে আমরা এখানে রিট করেছি, রিটে দুইটা অর্ডার স্টে করে দিয়েছে, এখন হিরো আলমের নির্বাচনে আর কোনো বাধা থাকবে এবং ডাইরেকশন দিয়েছে।